ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এইখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। অনেক সময় প্রশ্ন হয় এটি কারোক্তি, তখন উত্তর হবে মানব বন্দ্যোপাধ্যায়ের খদোক্তি। উপন্যাসের অন্যতম চরিত্র গণেশের উক্তিটিও বেশ জনপ্রিয়, যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং নায়ক কুবের মাঝি, সে পদ্মা নদীতে নৌকা চালায় এবং মাছ ধরে, বিশেষ করে বলতে গেলে সে পদ্মার ইলিশ মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। তার সংসারে সে একমাত্রই উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রীর নাম মালা। মালা দেখতে এত সুন্দর না হলেও মোটামুটি সুন্দরী বলা চলে। তবে মালার সবচেয়ে বড় যে খুঁত সেটা হলো সে জন্মগতভাবে পঙ্গু, কিন্তু তবুও কুবের তার স্ত্রীকে ভালোবাসে। পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট আঞ্চলিক উপন্যাস। নানা কারণে উপন্যাসটি জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করে। জেলে অধ্যুষিত গ্রামের জীবনযাত্রাই পদ্মা নদীর মাঝির উপন্যাসটির মূল উপজীব্য। এখানকার সমস্ত কিছুই যেন পরিচালিত হয় প্রকৃতির অমোঘ নির্দেশে। পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর সংলগ্ন যে এলাকাটির মানুষ জীবনচিত্র এখানে অঙ্কিত হয়েছে তা সম্পূর্ণভাবে বাইরের সম্পর্ক বিবর্জিত। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি ও মনোজ বসুর জল জঙ্গল ও বন কেটে বসতি এই বৃত্তিজীবনেরই ঘটনাবহুল বিপদ সংকুল ইতিহাস। পদ্মা নদীর মাঝি উপন্যাসে বিশেষত মৎস্যজীবীদের মাছ ধরার যেই রোমাঞ্চকর, নদীমাতৃকার যেই আবর্তন সংকুল, আতর্কিত মরণ ফাঁদের যে গল্পগুলো আছে সেইগুলোই এখানে মূলত আলোচনা করা হয়েছে। ছেলেবেলা থেকেই নদীমাতৃক পূর্ব বাংলা ঘুরে বেড়াবার সময় মাঝি জেলেদের জীবনের সঙ্গে মানিকের অন্তরঙ্গ পরিচয় ঘটার সুবাদে তিনি প্রশ্ন রেখেছিলেন, ভদ্র সমাজের বিকার ও কৃত্রিমত্তা থেকে মুক্ত চাষি মজুর মাল্লাহারি ও বাগদিদের রুক্ষ কঠোর সংস্কারাচ্ছন্ন বিচিত্র জীবন কেন অবহেলিত হয়ে থাকে, কেন এই বিরাট মানবতা সাহিত্যে স্থান পায় না? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি সৃষ্টি করেছেন পদ্মা নদীর মাঝি উপন্যাসটি। পদ্মা নদীর মাঝি উপন্যাসের আগে বাংলা উপন্যাসে পদ্মা বিধৌত পূর্ব বাংলার কোনো অঞ্চলের আত্মপ্রকাশ করেনি কেউ। মধ্যবিত্ত শ্রেণীর বাইরে বিরাট দরিদ্র এবং শ্রমজীবী শ্রেণী দুঃখ কষ্টের মধ্যেও যে প্রাণবন্ত জীবন প্রবাহিত হয় তার ঋজু বলিষ্ঠ বাস্তবতায় নতুন মাত্রা যোজনার দিক থেকে কোনো নির্দিষ্ট আঞ্চলিক ভূখণ্ডকে উপাদান হিসেবে ব্যবহার করা আধুনিক উপন্যাসের একটি বিশিষ্ট লক্ষণ। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পটভূমি বাংলাদেশের বিক্রমপুর ফরিদপুর অঞ্চল। এই উপন্যাসের দেবীগঞ্জ ও আমিনবাড়ি পদ্মার তীরবর্তী গ্রাম। উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবন লেখ্য চিত্রিত হয়েছে। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এর ভাঙ্গন প্রবণতা ও প্রলয়ঙ্করী স্বভাবের কারণে একে বলা হয় কীর্তিনাশা বা রাক্ষসে পদ্মা। এ নদীর তীরের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। শহর থেকে দূরে এ নদী এলাকার কয়েকটি গ্রামের দিন দরিদ্র জেলে ও মাঝিদের জীবনচিত্র এতে অঙ্কিত করা হয়েছে। জেলে পাড়ার মাঝি ও জেলেদের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, অভাব অভিযোগ যা কিনা প্রকৃতিগতভাবে সেই জীবনধারার অবিচ্ছেদ্য অঙ্গ তা এখানে বিশ্বস্ততার সাথে চিত্রিত হয়েছে। তাদের প্রতিটি দিন কাটে দিনহীন, অসহায় আর ক্ষুধা দরিদ্রের সাথে লড়াই করে। দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকাটাই যেন তাদের জীবনের পরম অরাধ্য। এটুকু পেলেই তারা খুশি। একদম নিম্নবিত্ত থেকেও নিম্ন পর্যায়ের মানুষ কুবির, তবুও তার মাঝে আছে ভালোবাসা। সে তার শ্যালিকা কপিলার প্রতি প্রেমের টান অনুভব করে। কপিলাকে নিয়ে সে আলাদা সংসারের স্বপ্ন দেখে। পদ্মা নদীর মাঝি ঐপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশি ভাষায় অনুদিত জনপ্রিয় একটি উপন্যাস। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস। উপন্যাসটি 1934 সাল থেকে পূর্বভাষা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এবং 1936 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে ভারতীয় উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাষায় অনুদিত হওয়ার গৌরব লাভ করে এই উপন্যাসটি। কপিলা এই উপন্যাসের নায়িকা। সম্পর্কে সে মালার বোন, কুবের মাঝির শ্যালিকা এবং আরেকজনের স্ত্রী। কিন্তু তার স্বামীর সাথে তার মনের মিল হয় না। সে স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি চলে আসে। আবার বন্যার সময় সে মালার বাড়িতে অর্থাৎ কুবেরের বাড়িতে বেড়াতে আসে। কপিলা চতুর, চঞ্চল এবং অত্যধিক বুদ্ধিসম্পন্ন চরিত্র এই উপন্যাসে। সে মালার মতো অসহায় নয়। সে কুবের তার প্রতি টান অনুভব করে এবং সময় পেলে সে অনুভূতিকে সে উস্কে দেয়। আবার তার স্বামী তাকে ফেরত নিতে এলে সে বাধ্য স্ত্রীর মতো শ্বশুরবাড়ি ফিরে যায়। উপন্যাসের গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্র হল হোসেন মিয়া। সে প্রকৃতপক্ষে কি কাজ করে সে সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। প্রকৃতপক্ষে হোসেন মিয়া লেখকের এক অভিনব সৃষ্টি।
তার দুর্বোধ্য দুর্ভেদ্য রহস্যাবৃত প্রকৃতি ও গতিবিধি তার মৃদু সস্নেহ ব্যবহারের মধ্যে এক অনমনীয় দৃঢ়তা ও তীক্ষ্ণ দূরদৃষ্টি ইঙ্গিত তার সমস্ত হিসাব নিকাশ লাভ লোকসানের চিন্তার ঊর্ধ্বে নিশ্চিত বলিষ্ঠ উদারতার ব্যঞ্জনা এই সমস্তই তার প্রতিবেশীর চোখে এবং তাকে প্রায় দেবালোকের মহিমান্বিত করেছে। পদ্মার স্রোত রাশি যেমন সমুদ্রে মিশেছে, সেরূপ গ্রামের প্রায় প্রতিটি লোকের ক্ষুদ্র ক্ষুদ্র জীবন প্রবাহ তাদের স্বতন্ত্র কর্ম প্রচেষ্টা ও আশা কল্পনা শেষ পর্যন্ত হোসেন মিয়ার মনোগহনের অতল গভীরতায় আশ্রয় ও সমাপ্তি লাভ করেছে। উপন্যাসের গ্রাম্য সমাজে যে চিত্র অঙ্কিত হয়েছে, ক্ষুদ্র কর্মশীলতা, ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষা, ক্ষুদ্র ঈর্ষা দ্বন্দ্ব, ক্ষুদ্র অসুয়া আবেগ, হোসেন মিয়া আর দ্বীপ যেন তারই ঊর্ধ্বতন চূড়া, তার শীর্ষ ও সূর্যলোক ঝলকিত জ্যোতির্বিন্দু, সমস্ত মিলে এক আশ্চর্য সুসংগত ও নিখুঁত সম্পূর্ণতা পাঠকে মুগ্ধ করে। মানুষ শুধু দেখেছে সহায় সম্বলহীন হোসেন মিয়া আশ্চর্যজনকভাবে হুট করেই যেন অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছে। লোকমুখে প্রচলিত হোসেন মিয়া সমুদ্রবুকে এক জনমানবহীন দ্বীপ কিনেছে, যার নাম দিয়েছে ময়না দ্বীপ। সে তার দ্বীপটিতে একটি জনসমাজ গড়তে চায়, তাই বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষদের বুঝিয়ে সুজিয়ে কখনো বা বুদ্ধির জালে ফেলে বাধ্য করে সে তাদের ময়না দ্বীপে নিয়ে যায় এবং সেখানে রেখে আসে। নিচু জল জঙ্গলপূর্ণ মনুষ্যবাসের অযোগ্য এহেন ময়না দ্বীপে হোসেন মিয়ার তত্ত্বাবধানে দরিদ্র নিরুপায় মানুষের বসবাস করার প্রাণপণ চেষ্টা আপাত দৃষ্টিতে এখানে হোসেন মিয়ার প্রভুত্ব বিস্তার ও ময়না দ্বীপকে তার উপনিবেশ করে তোলার প্রয়াস মনে হলেও মুখ্যত এখানে প্রতিফলিত হয়েছে প্রকৃতির বিরুদ্ধে মানুষের অবিরাম লড়াইয়ের প্রচেষ্টা। আর ময়না দ্বীপ সেখানে প্রকৃতি এবং হোসেন মিয়া মানুষের প্রতিনিধি। প্রসঙ্গত নোবেল বিজয়ী আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আমরা এই যে আমাদের পেজটা আছে সাহিত্য পেজে আমি এই উপন্যাসটি নিয়ে আগে আলোচনা করছি হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে, সেই উপন্যাসটির কথা যখন দেখা যায় সেখানে লেখা আছে যে সমুদ্রের জলের সঙ্গে হাঙ্গরের অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াইয়ের কথাই সেখানে আসে। আসলে এই ময়না দ্বীপ মানিক বন্দ্যোপাধ্যায়ের শোষণমুক্ত সমাজ ভাবনার প্রতিফলন। ময়না দ্বীপের বাসিন্দাদের নিয়ে তাই হোসেন মিয়ার চিন্তা ধরা পড়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। মানিক বন্দ্যোপাধ্যায়েরই ভাবনা ছিল এমন, প্রতিদানে হোসেন আর কিছুই তাদের কাছে চায় না, তারা শুধু এখানে বাস করুক, স্বপ্ন সফল হোক হোসেনের। জঙ্গল কাটিয়া যত জমি তারা চাষের উপযোগী করিতে পারিবে সব তাদের সম্পত্তি, খাজনা বা চাষের ফসল কিছুই হোসেন দাবি করিবে না। নিজেদের জীবিকা তাহারা যতদিন নিজেরাই অর্জন করিতে পারিবে না, জীবিকা পর্যন্ত যোগাইবে হোসেন মিয়া। সামগ্রিক আলোচনার নিরিখে বলা যায় ময়না দ্বীপে আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির উপন্যাসের স্পেশাল টাচ, অভিনব ভাবনা, স্বতন্ত্রতার বীজ। এই ময়না দ্বীপের মধ্যে দিয়েই যেমন প্রকৃতির বিরুদ্ধে মানুষের অসম লড়াই সংগ্রামী জীবন ভাবনা প্রকাশ পেয়েছে, তেমনি ময়না দ্বীপকে বসবাসের উপযোগী করে তোলার মধ্যে শোষণমুক্ত সমাজ ভাবনা আভাস দিয়েছে। এমনকি উপন্যাসের নায়ককে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় চুরিও করিয়েছে ময়না দ্বীপ তথা সমুদ্রযাত্রার পথ প্রশস্ত করবেন বলে। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পারি যে হোসেন মিয়া চতুরতার প্রমাণ পাওয়া গেছে যখন আর কি সুকৌশলে কুবের মাঝিকে চুরির অভিযোগে সে ফাঁসিয়ে দেয়। জেল খাটায়ের ভয়ে কুবের মাঝি হোসেন মিয়া সরপান্ন হয়। হোসেন মিয়া তখন তাকে ময়না দ্বীপে যাওয়ার প্রস্তাব দেয়। কুবের সেখানে যেতে রাজি হলে কপিলাও কুবেরের সাথে যেতে চায়। পুরো উপন্যাসে কপিল আর কুবেরের প্রতি অনুভূতি নিয়ে দ্বিধা থাকলেও এখানে এসে স্পষ্ট হয় কপিলাও কুবেরকে ভালোবাসে এবং কুবেরের মতো সেও স্বপ্ন দেখে একসাথে সংসার করার। কুবের কপিলাকে ময়না দ্বীপে নিতে সম্মত হলে তারা রওনা দেয় ময়না দ্বীপের উদ্দেশ্যে ফেলে রেখে তাদের সমস্ত অতীত। উপন্যাসে পদ্মা নদীর তীরে ভৌগোলিক পরিবেশের আবেষ্টনীর সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত থাকে সেখানকার নরনারী জীবন। এ উপন্যাসেও জেলে ও মাঝিদের গোষ্ঠী জীবনের বাস্তবনিষ্ঠ ছবি পাওয়া যায় পদ্মা প্রকৃতি ভৌগোলিক পরিবেশ আবরণের মধ্যে। বহু নায়কের সমাবেশ কিংবা একাধিক চরিত্রের উপস্থিতি মানিকের অন্যান্য উপন্যাসে থাকলেও গোষ্ঠী চেতনা পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রথম দেখা যায়। বস্তুত ময়না দ্বীপ থেকে রাসুর পালিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে কেতুপুরের মানুষের চাঞ্চল্য এবং প্রীতম মাঝি নকুল রাসু কুবের এদের কেন্দ্র করে হোসেন মিয়ার বিচার সভা গোষ্ঠী চেতনাকে নিপুণভাবে প্রকাশ করেছে। তবে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গোষ্ঠী জীবন থেকে ধীরে ধীরে ব্যক্তি জীবন এবং তারপর ব্যক্তি চৈতন্য অন্তর্গুড় রহস্যের উন্মোচনে অভিনিবিষ্ট করান তিনি। উপন্যাসের শুরু থেকেই কুবেরের দৃষ্টিকোণ গোষ্ঠী জীবনের প্রতিনিধি হিসেবে মাছ ধরা ও বাজারে বঞ্চিত হওয়ার ছবি পাই। আবার এরপর জেলে জীবনের বিস্তৃত চিত্রপট সংকুচিত হয়ে আসে কুবেরের পারিবারিক চিত্রে পঙ্গু স্ত্রী মালা ও তার ছেলে মেয়ের বর্ণনায়।
এরপর লেখক প্রবেশ করে কুবেরের গূঢ় জীবনের রহস্যের সন্ধান, তার প্রবল কামনা ও তজ্জনিত নৈতিক চেতনার আক্রান্ত দ্বন্দ্ব বিক্ষুদ্ধ সত্তার ভেতরে। এখানেই লক্ষণীয় উপন্যাসের শিরোনামও। নর নারীর চরিত্রের সঙ্গে প্রগাঢ় সংযোগ ভৌগোলিক পরিবেশের প্রতিনিধি, আর মাঝি সংযোগে ভৌগোলিক পরিবেশে লালিত লোকায়ত জীবন। পদ্মনদীর মাঝি উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদে কুবেরের পারিবারিক জীবন বিস্তৃত পটে পাই। ছেলেদের ঘুম পাড়াতে মালা রূপকথার গল্প শোনাচ্ছে, কুবেরও শুনছে মন দিয়ে সেই গল্প। এই স্নিগ্ধ শান্ত দৃশ্যপটে তৃতীয় পরিচ্ছেদের সমাপ্তি ঘটিয়ে চতুর্থ পরিচ্ছেদে কুবেরের সংসারে এবং জীবনে কপিলার আবির্ভাব ঘটেছে এবং শুরু হচ্ছে কুবেরের ব্যক্তি স্বাতন্ত্র্য চেতনার। বিচিত্র দাম্পত্য, অবৈধ প্রেম মানিকের উপন্যাসগুলির অন্যতম বিষয়। এর মধ্যে দিয়েই তিনি প্রবেশ করে মানুষের অবচেতন, নিরাবরণ, কঠিন, জটিল মনস্তত্ব অন্তর্দ্বন্দ্বের স্বরূপে। পুতুলনাথের ইতিকথা উপন্যাসে শশী কুসুমের অবৈধ প্রেমের ছবি আছে, কিন্তু শিক্ষিত চিকিৎসক শশীর জীবনযাপনে তার দ্বন্দ্ব আনলেও সংহত এবং পরিণামে টেনেছে বিচ্ছেদ। আমরা এই পুতুলনাথের উপন্যাস ইতিকথা যে নিয়েই আমরা এই চ্যানেলটাতে উপন্যাসের যে আলোচনা আছে সেটা আপনারা এখানে দেখে নিতে পারেন। তীব্র সংজ্ঞা পরিণতি পায় পরিণত যুক্তিতে কিংবা নিয়তির দুর্ভিক্ষ শক্তিতে। অপরদিকে মননশীল হিসেবে মানিক কপিলা কুবের অবৈধ প্রেমকে পরিণতি দিয়ে এগিয়ে দিচ্ছেন, কারণ তিনি জানেন এই কাহিনীতে তার নায়ক নিচুতলার মানুষ আদিম প্রবৃত্তি সংযমের শৃঙ্খলায় আবদ্ধ নয়, কিন্তু ভীরু অবশ্যই। কুবের মাঝের জীবনে কপিলা পদ্মার মতে চঞ্চল, মুক্তির আশ্রয়ে মানিক জানাচ্ছে নদীকে সে বড় ভালোবাসে, নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই, এমনি আকর্ষণ সে পায় কপিলার মধ্যে। কারণ অবশ্যই মানিক রেখেছেন কেবল কপিলার স্বভাব নয়, মালার পঙ্গুতাও এর প্রধান কারণ। আশ্চর্য গতিশীলতায় যে কুবের চাঞ্চল্য অনুভব করে পদ্মার বুকের প্রতি সে অমোঘ আকর্ষণ তা মালা দিতে পারে না। কৌতুকময়ী কপিলার প্রতি তাই তার অমোঘ আকর্ষণ। অধ্যাপক গোপীনাথ রায় চৌধুরী এ প্রসঙ্গ বলেছেন, বস্তুত কপিলার প্রতি তার যে মনোভাব তার ঠিক অবৈধ আসক্তি নয়, তা মুক্ত প্রমত্তা পদ্মার সঙ্গে কুবেরের গূঢ় সম্পর্কেরই এক মানবিক প্রতিফলন। আর মাছ ধরা জেলের থেকে নৌকার মাঝি, তারপর অন্তহীন সমুদ্রের আহ্বানের মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের মধ্যেকার সংগ্রামী চেতনার প্রকাশ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আর এই বিস্তৃত সংগ্রামী জীবন জটিল বটে, তবুও সেখানেও আশা স্বপ্নরা দানা বাঁধে, নতুন নির্মাণ হতে পারে তাও, তার প্রকাশ কপিলার এই উচ্চারণেই পাওয়া গিয়েছে। আমারে নিবামাঝি লগে